Hello everyone, welcome to Silet Arts College Ukulele Tutorial. Shonge Achi, I'm Andrew Bishas. আজকে আমরা ইউকুলেলের মধ্যে কিভাবে দোতারা বাজানো যায় সেই বিষয়টা শিখব এবং আমরা কেন দোতারা ইউকুলেলের মধ্যে টিউন করব আসলে দামের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ইউকুলেলটা অনেক রিজনেবল এবং সব জায়গায়তে পাওয়া যায় আরেকটা বিষয় কি যখন আমরা ইউকুলেলি দিয়ে টিউন করে দোতারা বাজাতে পারি এবং পাশাপাশি অন্যান্য গানও আমরা ইউকুলেলির মাধ্যমে করতে পারি সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ইউকুলেলির মধ্যে কিভাবে দোতারা টিউন করা যায় সেই বিষয়টা শিখি অনেকেই মনে করে এটা হচ্ছে একটা টয় আসলে এটা একটা টয় কারণ এটা দিয়ে আমরা যারা ভালো একটু মিউজিশিয়ান আমরা যারা গিটার বাজানোর চেষ্টা করি আমরা টুকটাক ইউকুলেলি দিয়ে খেলা করি এবং এটার সাউন্ড অনেক সুইট এটা ক্যারি করাটা অনেক ইজি তার কারণে আমরা ইউকুলেলিটাকে একটু বেশি প্রায়োরিটি দেই গিটারের খুদে সংস্করণটা হচ্ছে ইউকুলেলি গিটারের যদি ফিফথ ফ্রেটে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে যে ফিফথ ফ্রেটে আমরা এই ইউকুলেলির সাউন্ডটা পাচ্ছি চারটি প্রকারের হয়ে থাকে সুপ্রানো কনসার্ট টেনর এবং ব্যারিটন আমি যে ইউকুলেলিটা ব্যবহার করছি এটা হচ্ছে টেনর ইউকুলেলির ক্ষেত্রে সাধারণত সুপ্রানো টেনর এবং কনসার্ট এই তিনটার টিউন একই থাকে ব্যারিটনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমরা টিউন করে থাকি টিউনের ক্ষেত্রে আমরা সাধারণত এরকম ছোট ডিভাইস ব্যবহার করতে পারি অথবা আমরা আমাদের স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস আছে টিউনের অ্যাপস সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এই অ্যাপসগুলো খুব সহজে আমরা প্লে স্টোর থেকে আমাদের মোবাইলে ডাউনলোড করতে পারি দোতারা যখন আমরা বাজাবো ইউকুলেলির মধ্যে তখন আমাদের টিউনটা একটু ওঠানামা করবে আমাদের সাধারণত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টিউনে আমরা যখন ইউকুলেলি টিউন করি আমাদের নিচের স্ট্রিংটা হচ্ছে এ এরপরে ই এরপরে সি এরপরে জি দোতারার ক্ষেত্রে আমরা নিচের যে দুটি স্ট্রিংস আছে সেগুলো আমরা ঠিক রাখবো শুধুমাত্র আমরা উপরের যে দুটি স্ট্রিংস আছে অর্থাৎ সি এবং জি আমরা এই দুইটা স্ট্রিংস আমরা এটার টিউন চেঞ্জ করব তো আমরা আমাদের ডিভাইসটা অন করলাম আমাদের যে সি যে স্ট্রিংসটি আছে সেটাকে আমরা বি করব এবং উপরের যে জি স্ট্রিংস আছে এটাকে আমরা ই করব বিষয়টাকে খুব কঠিন হয়ে গেল সহজ করে দিচ্ছি উপরের যে স্ট্রিংস অর্থাৎ সি যে টিউনটা আছে স্ট্রিংসের সেটাকে আমরা বিতে করে ফেলব এবং এর উপরের যে স্ট্রিংস অর্থাৎ জি যে স্ট্রিংসটি আছে সেটাকে আমরা সেকেন্ড যে স্ট্রিংস এটার মতো করে করে ফেলব হয়ে গেল ইউকুলেলির মধ্যে দোতারার টিউন এখন আমরা একটা সহজ গান ইউকুলেলিতে দোতারা স্টাইলে আমরা বাজাবো এই গানটি আমাদের বাংলাদেশের প্রখ্যাত কিংবদন্তি মানে আমরা যাকে জীবিত অবস্থায় দেখেছি এবং তিনি আজ প্রয়াত হয়েছেন শাহবাউল আব্দুল করিম ওনার একটি জনপ্রিয় গান আমরা আমাদের ইউকুলেলির মধ্যে তুলবো আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা এখানে ইউকুলেলিতে কিভাবে দোতারা টিউন করতে হয় তা খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি এটা একটা সামারি ছিল আসলে ইউকুলেলির মধ্যে দোতারা টিউন করাটা একদিনের বিষয় নয় এটি প্র্যাকটিসের ব্যাপার আমরা যত প্র্যাকটিস করব তত আমরা এই বিষয়টা শিখতে পারব যদি আমরা প্রথম প্রথম টিউন করতে না পারি আমরা যাতে মন খারাপ না করি আমরা যাতে বারবার চেষ্টা করতে থাকি সিলেট আর্টস কলেজে আমরা প্রায় সময়ই একসাথে সবাই মিলে বসি এবং এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি এবং কিভাবে আরও সহজভাবে
মিউজিক সম্পর্কে জানা যায়, শেখা যায় এবং কিভাবে মিউজিক নিয়ে আনন্দ করা যায় সেই বিষয়টা আমরা সিলেট আর্টস কলেজে প্রত্যেক সময় প্র্যাকটিস করে থাকি। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ইউকুলেলের মধ্যে দোতারা টিউন করতে পেরেছেন তারা চাইলে আমাদের কাছে ভিডিও পাঠাতে পারেন। ভিডিওর পাঠানোর জন্য আমাদের ইমেইল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে। দেখা হবে আগামী পর্বে।